আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও আসলাম একটি নতুন ব্লগ নিয়ে, তবে এটা কোনো এডুকেশনাল ব্লগ নয়, এটা মানবতার ভিডিও। আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে কিছু দুস্থ লোককে সাহায্য করতে বছরখানেক আগে একটা উদ্যোগ নিয়েছিলাম। একটা এনজিওর মতো খুলেছি, যার নাম দিয়েছি মানবতা স্বেচ্ছাসেবী সংস্থা। প্রায় এক বছর ধরে তিনটে পরিবারকে আমরা যৎসামান্য সাহায্য করার প্রয়াস চালিয়ে যাচ্ছি, এবং তাতে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছে আমার বান্ধবী এবং বান্ধবীর হাজবেন্ড, তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমরা যাচ্ছি তাদের এই মাসের মাসিক খাদ্যদ্রব্যটা তুলে দিতে, তবে আমাদের আরও কিছু সদস্য রয়েছে যারা আজকে আসতে পারেনি। তো চলো দেখা যাক আমরা কাদের কী দিচ্ছি এবং তাদের কী অবস্থা, সব কিছু তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরবো। চলো লেটস গো। এই হচ্ছে আমাদের প্রথম বাড়ি, এনারা স্বামী স্ত্রী দুইজন। এনাদের কোনো সন্তান নেই, নিঃসন্তান, আগে কাজ করতেন, এখন কাজ করতেও পারে না। তো আমরা প্রতি মাসে এনাদের কিছুটা খাদ্যদ্রব্য তুলে দিই। তো বাড়িতে কারেন্টও নেই, এরা খুব অসহায়ভাবেই চলছে। আমরা যত সামান্য দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তাতে এনাদের সত্যি বলতে চাহিদা পূরণ হয় না। তোমরা যদি কেউ কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাও তো অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারো। এই যে কাকু রয়েছে, কাকু তোমাদের কি কি অসুবিধা যদি একটু বলো। আমার অসুবিধা মানে অ্যাকচুয়ালি এদের ঘরটার খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছ। কি কি তোমাদের কি কি অসুবিধা একটু বলো, তোমাদের কি কি দরকার একটু বলো। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ ঘর অ্যাকচুয়ালি এদের রেশন কার্ডও নেই, যে সামান্য রেশনের যে সুযোগটা সেটাও তারা পায় না। আমরা এই যত সামান্য যতটা আমরা পারি প্রতি মাসে এদের খাদ্যদ্রব্য তুলে দিই, কিন্তু সেটা খুবই সামান্য পরিমাণ। তো তোমরা যদি কেউ সাহায্য করতে চাও এগিয়ে আসতে পারো। জায়গাটা হচ্ছে ভাড়েয়া, বক্সিয়ার থানার অন্তর্গত, কোচবিহার জেলার বক্সিয়ার থানার অন্তর্গত ভাড়েয়া গ্রাম। আমাদের দ্বিতীয় ব্যক্তি যাকে আমরা প্রতি মাসে কিছুটা খাদ্যদ্রব্য তুলে দেই, তো এনার কাছ থেকে শুনবো যদি এনার কোনো দরকার থাকে। বলো তোমার যদি কোনো কী কী অসুবিধা তোমার, সেগুলো একটু যদি বলো। কী কী অসুবিধা তোমার, কী কী দরকার? আচ্ছা, এনি বলছেন খাওয়া দাওয়ার প্রবলেম। তো আমরা মাসে মাসে এনাকে দেই কিছুটা, তো যদি কেউ সাহায্য পাঠাতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা এনাদের হাতে সেই সাহায্যটা তুলে দিই। তৃতীয় গন্তব্যস্থল যেখানে আমরা প্রতি মাসে খাদ্যদ্রব্য তুলে দিই, দেখো এ হচ্ছে সেই বাড়ি, দেখতে পাচ্ছ তোমরা। এনাদের থাকার ঘর বলতে এই একটাই ঘর। এই সেই দিদি এবং তার দুই সন্তান রয়েছে, দুই মেয়ে, একজন ক্লাস টুয়েলভে এবং ক্লাস টেনে পড়ছে। এত প্রতিকূলতার মধ্যেও তিনি তার মেয়েদের পড়াশোনা করাচ্ছেন। অনেকে যারা নিজেদের অসহায়ভাবে পড়াশোনা করতে পারো না, দেখো তাদের জন্য এটা একটা মোটিভেশনাল এবং ইন্সপিরেশনাল স্টোরি যে এই দিদি এত কষ্টের মধ্যে পড়াশোনা করাচ্ছে। আমরা দিদির কাছ থেকে শুনে নেব যে কীভাবে দিন যাপন যাপন করা হয়। আচ্ছা, তুমি মানে কাজটা কী করো, মানে তোমার যে সংসার চালানোর জন্য তোমার মানুষের, তোমার নিজস্ব জমি জমা কিছু আছে? জমি জমা নেই। কেমন তোমার মাসে কত টাকা মানে ইনকাম করো, মাসে আয় করো সংসার চালানোর জন্য? মাসে শরীর তো বেশি ভালো না, যদি কাজ করে যাই তাহলে তাহলে হয়, আর না করে মাসে মানে মাসে 2-3 হাজার টাকা 4 হাজার টাকার মতো আসে? তাও আসে না? আচ্ছা, তার মানে তোমরা বুঝতে পারছো যে মাসে 2-3 হাজার টাকাও এনার আয় হয় না, তবুও দেখতে পাচ্ছ যে দুই মেয়েকে পড়াশোনা করাচ্ছে। কতটা একটা একাগ্রতার ইচ্ছা থাকলে এরকম করা সম্ভব? তো আমরা যত সামান্য খাদ্যদ্রব্য তুলে দেওয়ার চেষ্টা করি, আমরা জানি যে এটা দিয়ে তাদের চাহিদা মেটে না, তো তবু আমরা চেষ্টা করছি। তো তোমরা যদি কেউ কোনো খাদ্যদ্রব্য বা পড়াশোনার কোনো সামগ্রী দিয়ে আমাদের
মাধ্যমে সাহায্য করতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো, আমরা যতটা সম্ভব চালিয়ে যাব এই প্রয়াসকে। তো তোমরাও পাশে থেকো, দেখা হবে আর কোনো একটি ভিডিওতে।